মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান করতে গিয়ে আমাকে প্রয়োজনীয় উপকরণ এবং প্রযুক্তিগত কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। উক্ত সমস্যা সমাধান করতে গিয়ে আমার প্রতিষ্ঠান প্রধান এবং সহকর্মীরা আমাকে উৎসাহিত করে। মাল্টিমিডিয়া পদ্ধতিতে যেভাবে ক্লাস নিচ্ছেন, এইভাবে ক্লাসে আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হচ্ছে এবং তারাও পারদর্শী হচ্ছে। ওনার এই আগ্রহে দেখে আমরা নিজেরাও এই পদ্ধতিতে ক্লাস নেওয়ার জন্য আগ্রহী। এই পদ্ধতিতে পাঠদান করায় প্রত্যক্ষভাবে আমার ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে, পূর্বের তুলনায় পাঠদানে মনোযোগ পেয়েছে। এছাড়াও আমার প্রতিষ্ঠান উপজেলা এবং জেলা পর্যায়ে বহুবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেছে। জনাব মোহাম্মদ আব্দুল কারি সাহেবের আইসিটি এবং এমএমসি বিষয়ে উদ্যোগ ও প্রচেষ্টা সরকারের এই বিষয়ে বিশেষ উদ্যোগ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে এবং এর মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। এই উদ্যোগের ফলে ছাত্রীরা প্রযুক্তির ব্যবহার শিখছে। পূর্বে ক্লাস করার সময় আমরা শুধু শুনতাম, কিন্তু বর্তমানে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠের মাধ্যমে আমরা পাঠ সংশ্লিষ্ট বিভিন্ন ভিডিও ছবি দেখতে পাচ্ছি। এতে করে আমাদের পাঠ গ্রহণ অনেক সহজ এবং বোধগম্য হচ্ছে। মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদানে আমার ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে তথ্য প্রযুক্তি তথা সরকারের 2041 সালে ভিশন বাস্তবায়নের একজন সফল সক্ষম কর্মী হওয়া।